আপনারা দেখছেন 24 আইসিও নট, উত্তরের টানে সারাক্ষণ। নমস্কার, আপনারা দেখছেন আমাদের খবর, আপনাদের সঙ্গে আমি গৌতমী। প্রথমেই দেখে নেব আমাদের খবর এক নজরে। মমতা ব্যানার্জি সভার পরদিনই কাঁচরাপাড়ায় বিজেপির পাল্টা সভা। মুকুল রায় অর্জুন সিং এর উপস্থিতিতে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের শাসক দলকে। নোয়াপাড়া তৃণমূল বিধায়ক সুনীল সিং এর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে, বিষয়টির উপর নজর রাখা হচ্ছে জানালেন নির্মল ঘোষ। অচল অবস্থা কাটাতে বনগাঁ পৌরসভার পৌর প্রধানকে পদত্যাগ করার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের, কোনো নির্দেশ পায়নি জানালেন বিতর্কিত পৌর প্রধান। কাঁচরাপাড়ায় বিজেপি প্রভাবিত ক্লাবের দখল নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা, ক্লাব ভাঙচুর, আহত বেশ কয়েকজন ক্লাব সদস্য। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিস্তারিত খবর নিয়ে, সঙ্গে থাকুন। এখন আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস। এবার নিজের বাড়িকে গড়ে তুলুন ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত। ব্যবহার করুন 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিওরলাক্স মশার ধূপ। পিওরলাক্স মশার ধূপ ডিস্ট্রিবিউটর ও সেলসের কাজের জন্য যোগাযোগ করুন ওম ট্রেডার্স অমিত মণ্ডল, সোদপুর, খোলা, ফোন নাম্বার 9836700111। 100% প্রাকৃতিক গুণসম্পন্ন পরিবেশ বান্ধব পিওরলাক্স মশার ধূপ। পিওরলাক্স মশার ধূপ আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট সার্ভিস। আপনারা দেখছেন 24 আইসিও নট, উত্তরের টানে সারাক্ষণ। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর, আসছি বিস্তারিত খবরে। 14 তারিখ মমতা ব্যানার্জির সভার পাল্টা বিজেপির সভা এদিন অনুষ্ঠিত হয়ে গেল সেই কাঁচরাপাড়ার আদর্শ সংঘের মাঠে। উপস্থিত ছিলেন মুকুল রায়, অর্জুন সিং, সায়ন্তন ঘোষ সহ দলের শীর্ষ নেতারা। সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর রোজই সংবাদ শিরোনামে ব্যারাকপুর লোকসভা ক্ষেত্র। মাত্র কয়েকদিনের ব্যবধানে স্বয়ং মুখ্যমন্ত্রী দুবার সভা করে গেছেন নৈহাটি এবং কাঁচরাপাড়ায়। আর এদিন তৃণমূলের সভার পাল্টা সভা করল বিজেপি। কাঁচরাপাড়া আদর্শ সংঘ ময়দানের ওই সভায় হাজির ছিলেন মুকুল রায়, অর্জুন সিং, সায়ন্তন ঘোষ, শুভ্রাংশু রায় সহ বহু বিশিষ্ট বিজেপি নেতা। সভার শুরুতেই বহু অন্য দলের কর্মী সমর্থকেরা বিজেপি নেতাদের উপস্থিতিতে যোগদান করেন বিজেপিতে। সভায় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। সভায় বিজেপি নেতা মুকুল রায় কি বললেন শুনব। আর বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, আর 6 মাসের মধ্যে রাজ্যের রাজনৈতিক মানচিত্রটাই সম্পূর্ণ বদলে যাবে। তারা এখন দল বদলের প্রশ্নে ধীরে চলো নীতিতে চলছেন। লজ্জা লাগে না এখানে আমাদের রেলে বাগান থাকতে।
করবেন, আজ পর্যন্ত কিছু করলেন না, আর উনি বাঁকাদের ছেলেদেরকে চাকরি দেবেন। দিদিমণি, আপনার এই যে বাঁকাদেরা না, 23 তারিখের আগের দিকে সব পালিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। দিদিমণি, আপনি যতই চেষ্টা করুন, 6 মাস কিন্তু আপনার জন্য বেশি আছে, 6 মাসের বেশি আপনার সরকার চলবে না, আপনি যত চেষ্টা করুন। সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, কাঁচরাপাড়া। দল বদলের জল্পনা বাড়িয়ে নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং পৌঁছে গিয়েছেন দিল্লিতে। তার সাথে নোয়াপাড়ার বেশ কিছু পৌর প্রতিনিধিও আছেন বলে খবর। আর এদিন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ জানালেন, তারা বিষয়টির ওপরে নজর রাখছেন। 2016 বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া বিধানসভা হাতছাড়া হয়েছিল তৃণমূলের। জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী। তার মৃত্যুর পর উপনির্বাচনে জয়ী হন গারুলিয়া পৌরসভার পৌর প্রধান সুনীল সিং। এই সুনীল সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ব্যারাকপুরের জয়ী সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ আত্মীয় হবার ফলে বেশ কিছুদিন ধরেই সুনীল সিং দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি সামনে আসতে থাকে। আসতে থাকে নোয়াপাড়া পৌরসভার অধিকাংশ পৌর প্রতিনিধিও বিজেপিতে যোগদানের বিষয়টি। সেই জল্পনা উস্কে সুনীল সিং সম্প্রতি গেছেন দিল্লিতে, সাথে গারুলিয়ার পৌরসভার বেশ কিছু সদস্য, যার ফলে তাদের বিজেপিতে যোগদান নিয়ে যথেষ্টই উদ্বিগ্ন জেলা তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ জানালেন, তারা বিষয়টির উপর নজর রেখেছেন। কাঁচরাপাড়াতেই সরাসরি বলেছে, যারা চলে যেতে চায় তাদের জন্য আমরা অপেক্ষা করে বসে থাকব না। আমার কাছে খবর এসেছে যে আজকে ভোরবেলার ফ্লাইটে সুনীল সিং এবং আরও কিছু কাউন্সিলর তারা দিল্লিতে পৌঁছেছে। আমার কাছে খবর হচ্ছে সবাই বলছে এক কথা, কিন্তু সুনীল সিং বলছে যে অন্য কাজে গিয়েছে। আমরা অপেক্ষা করে আছি, আমরা আশা করি দল তাকে যে সম্মান দিয়েছে, দল তাকে যে ক্ষমতা দিয়েছে, এমএলএ তৈরি করেছে, চেয়ারম্যান তৈরি করেছে, দলের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রাখবে, এবং দলের প্রতি যদি অবিশ্বাস, দলের প্রতি যদি সে বিশ্বাস ভঙ্গ করে, তাহলে দল যথাযথ ব্যবস্থা যথাসময়ে করবে। উৎপল দাস, আমাদের খবর, পানিহাটি। 11 জন পৌর প্রতিনিধি পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরেই এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভায়। রবিবার বিকেলে জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষের বাড়িতে আসেন পৌর প্রধান শঙ্কর আড্ড। বিষয়টি নিয়ে নির্মলবাবু জানান, শঙ্কর আড্ডকে পদত্যাগ করতে বলা হয়েছে, যদিও পদত্যাগের কথা অস্বীকার করেছেন শঙ্করবাবু। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলা জুড়ে বিভিন্ন পৌরসভায় শুরু হয়েছে অস্থিরতা। সেই অস্থিরতার মধ্যেই তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার 11 জন পৌর প্রতিনিধি অনাস্থা আনেন বর্তমান বোর্ডের বিরুদ্ধে। সৃষ্টি হয় জটিলতা, আর এই জট কাটাতে হস্তক্ষেপ করে জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। রবিবার জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষের বাড়িতে আসেন বনগাঁ পৌরসভার শঙ্কর আড্ড। পরিস্থিতি নিয়ে তার সাথে নির্মল ঘোষের দীর্ঘ আলোচনা হয়। বিষয়টি নিয়ে নির্মলবাবু জানান, সব দিক পর্যালোচনা করে বনগাঁ পৌরসভার শঙ্কর আড্ডকে জরুরি ভিত্তিতে পদত্যাগ করতে বলা হয়েছে। পরবর্তীতে সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে বসে পরবর্তী পৌর প্রধানের বিষয়ে আলোচনা হবে। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বনগাঁ পৌরসভা নিয়ে মেজরিটি কাউন্সিলর যে সিদ্ধান্ত নিয়েছিল চেয়ারম্যান পরিবর্তনের জন্য, জেলা তৃণমূল কংগ্রেস রাজ্যের সঙ্গে পরামর্শ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বর্তমান চেয়ারম্যান শঙ্কর আড্ড অবিলম্বে পদত্যাগ করুক, এবং তাকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হচ্ছে, এবং সেই পদত্যাগপত্র আগামীকাল জেলা সভাপতির কাছে, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যত তাড়াতাড়ি সম্ভব আগামীকাল পৌঁছে দেওয়ার জন্য।
তবে যাকে ঘিরে এত বিতর্ক সেই পৌরপ্রধান শঙ্কর আঢ্য জানালেন, দল তাকে পদত্যাগ করার জন্য কোনো নির্দেশ দেয়নি, নির্দেশ পেলে তিনি বিষয়টি নিয়ে ভেবে দেখবেন। এরকম কোনো নির্দেশ আসেনি দলের থেকে, আমাদের ফিরাদ হাসান জনাব আমাদের পৌরমন্ত্রী তার কাছে দিয়েছেন, তিনি আমাকে এরকম কোনো নির্দেশ দেয়নি। তাদের পদত্যাগ করার জন্য বলা হয়েছিল জানি না তো, পদত্যাগ করার জন্যই বলা হয়েছে, তা তুমি যদি না জানো তা কে জানি। এখন বললাম তো যে আমাদের ফিরাদ হাসান স্যার আমাদের এখনো কিছু বলেন। ক্লাবের দখল নেওয়া নিয়ে বিজেপির গোষ্ঠী কন্দলে উত্তেজনা ছড়ালো কাঁচরাপাড়ার জোড়া মন্দির আমবাগান এলাকায়। এদিন সন্ধে রাতে ব্যাপক ভাঙচুর চালানো হয় ক্লাবটিতে। সে সময় ক্লাবে থাকা সদস্যদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ব্যারাকপুর লোকসভা এলাকায় বিজেপিতে যোগদান করাটা এখন নিয়মে দাঁড়িয়েছে। রোজই শয়ে শয়ে অন্য দলের কর্মী যোগ দিচ্ছে বিজেপিতে, আর সেখানেই বেঁধেছে গোল। হঠাৎ করে দলে লোকসংখ্যা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে নানান ধরনের অসুবিধাও। জারি বহিঃপ্রকাশ ঘটল রবিবার রাতে। কাঁচরাপাড়ার জোড়া মন্দির এলাকার এই ক্লাবটির সদস্যরা সবাই বিজেপি মনোভাবাপন্ন বলেই জানে। হঠাৎ করেই বেশ কিছু যুবক সেই ক্লাব দখল নিতে চলে আসে। রীতিমতো হামলা চলে ক্লাবে সে সময় থাকা সদস্যদের ওপরে। ভেঙে দেওয়া হয় ক্লাবের ভিতরে থাকা সবকিছু, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটর বাইকও। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিজেপি নেতা ক্লাব সদস্য অমিত মণ্ডলের অভিযোগ, যারা এ কাজ করেছে তারা কেউ বিজেপিতে যোগ দেয়নি, আর বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাসও করে না। এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা, চলেছে পুলিশি টহল। তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপিতে নতুন ঢুকে পুরনো বিজেপি তৃণমূলের ক্লাবে অ্যাটাক করেছে। এটা পুরো পরিকল্পনা মাফিক, এটা তারা তৃণমূলের এবং সিপিএম এর কিছু হারমাত গুলো, যেরকম যারা দলে জয়েন করেনি নান্টু কুন্ডু এবং পিন্টু মজুমদারের ছেলে রানা বলে একটা ছেলে, যারা এখনো পর্যন্ত আমাদের দলে জয়েন করেনি বহিরাগত, এবং তারা সারা জীবন সন্ত্রাস করে এসেছে, পুরনো বিজেপির কার্যকর্তারা, জেলা কমিটির মেম্বার, আমি নিজে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমার স্ত্রী মোর্চার সেক্রেটারিরা, পুরো টোটাল এখানে পরিকল্পিত হবে। আজকে এই মেশিন নিয়ে এসেছে, আম থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছে, যে পুরনো বিজেপিদের কার কাস্তাবারে রাখা যাবে না। এবং আমাকে দিনের পর দিন ঠেট দেওয়া হচ্ছে, কালকের থেকে আমার ঠেট চলছে। আমার যদি কোনো কিছু হয়ে যায় গিয়ে তার জন্য অনেকে দায়ী থাকবে। এই কারণে আমি সাদা কাগজে লিখে দিই, স্ট্যাম্প পেপারে দরকার পড়লে লিখে দিয়ে যাবো যে আমাকে কে কে এই পরিকল্পনার মধ্যে দেখেছে। তাই আমি তাদের খুব সাবধান করতে চাই। ভারতীয় জনতা পার্টি কিন্তু খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। আর যদি ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তাদের ওপরে কোনো রকম এই ধরনের যদি সন্ত্রাস করতে চায়, সারা ব্যারাকপুর জেলায় কিন্তু আগুন জ্বলবে, আমি এই কথা বলতে চাই। সৈকত গাঙ্গুলি, আমাদের খবর, কাঁচরাপাড়া। আমাদের খবর এখন এ পর্যন্তই। দেখতে থাকুন 24 আইসিইউ নর্থ, উত্তরে টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 আইসিইউ নর্থ, উত্তরে টানে সারাক্ষণ।